so that the set of all polynomials over z, z is the set of integer with constant term 0, is a prime ideal of z of x, but not maximal. That is not maximal ideal. So we have to prove this is a prime ideal but not maximal ideal. Okay. দেখো এই যে থিওরামটা, এই থিওরামটাকে কিন্তু অন্য একভাবে স্টেট করা যেতে পারে, প্রুভ দ্যাট দ্য আইডিয়াল অর দ্য প্রিন্সিপাল আইডিয়াল জেনারেটেড বাই এক্স অফ জেড অফ এক্স ইজ এ প্রাইম আইডিয়াল বাট নট ম্যাক্সিমাল আইডিয়াল। আমরা আসছি কিভাবে এটাকে প্রিন্সিপাল আইডিয়াল জেনারেটেড বাই এক্স বলা যাচ্ছে যখন কনস্ট্যান্ট টার্মটা জিরো হচ্ছে। তো আমাদের দেখো এখানে যে প্রুফটা আছে, প্রুফটা তিনটে পার্ট থাকবে। একটা হচ্ছে প্রথমে আইডিয়াল প্রুফ করব, তারপরে হচ্ছে আমরা প্রাইম আইডিয়াল প্রুফ করব, তারপরে আমরা প্রুফ করব কি যে নট ম্যাক্সিমাল আইডিয়াল। ক্লিয়ার? তো এখানে দেখো আমরা প্রথমে একটু ডেফিনেশন গুলো বলে নিই। আমরা জানি যে আইডিয়াল, আই হচ্ছে আইডিয়াল, আইডিয়ালের ডেফিনেশন হচ্ছে কি যে এ বি বিলংস টু আই, ইমপ্লাই এ মাইনাস বি বিলংস টু আই, আইডিয়াল ফার্স্ট ক্রাইটেরিয়া, অ্যান্ড এ বিলংস টু আই, আর বিলংস টু আর, হিয়ার আর ইজ জেড অফ এক্স, ইমপ্লাই এ আর অর আর এ বিলংস টু আই। ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড ক্রাইটেরিয়া। তাহলে এটা গেল আইডিয়ালের ডেফিনেশন। এবার আমরা আসবো প্রাইম আইডিয়াল। প্রাইম আইডিয়ালের ডেফিনেশনে কি বলবো যে এ বি বিলংস টু আই, ইমপ্লাই either either a belongs to I or b belongs to I. okay, this is the definition of prime ideal. এরপর আমরা আসছি maximal ideal. maximal ideal এর definition কি না, একটা ideal I, এটাকে আমরা maximal ideal বলবো তখনই if there exists another ideal j such that I subset j subset z of x. okay, then either I equal to j or j equal to z of x. তাহলে এই দুটোর মধ্যে যদি হয় I equal to j or j equal to z of x, এই দুটোর মধ্যে যদি একটা বড় করে তখন আমরা এটাকে বলবো কি, এটাকে I টাকে আমরা বলবো ম্যাক্সিমাল আইডিয়াল। তাহলে আমরা পেলাম আইডিয়াল, আমরা পেলাম প্রাইম আইডিয়াল, আমরা পেলাম ম্যাক্সিমাল আইডিয়াল। বাস এইগুলো তিনটে ডেফিনেশন আমরা কাজে লাগাবো। তো এবার দেখো আমরা যদি যে কোন একটা f of x ধরে নিই, যে f of x টা হচ্ছে এরকম a0 plus a1x plus a2x square plus 2an x to the power n, এটা হচ্ছে কি, এটা হচ্ছে belongs to z of x, যেখানে এই যে ai এগুলো কিন্তু সেট অফ ইন্টিজার থেকে নেওয়া। ক্লিয়ার? তো এবার আমাদেরকে কি বলা আছে যে সেট অফ অল পলিনোমিয়াল ওভার জেড উইথ কনস্ট্যান্ট টার্ম জিরো। তো কনস্ট্যান্ট টার্ম যদি জিরো হয়, এটা যদি জিরো হয় তাহলে দেখো আমরা এটাকে বলতে পারি যে এফ অফ জিরো ইকুয়াল টু জিরো। এটাকে যদি আমরা বাদ দিয়ে দিই, এফ এই জিরোটা বাদ দিয়ে দিই, তারপর এই ধরনের যদি ফর্ম থাকে তাহলে আমরা দেখো পেয়ে যাবো এফ অফ জিরো দিস ইজ ইকুয়াল টু জিরো। তাহলে আমরা এই কনস্ট্যান্ট টার্ম জিরো না বলে আমরা কিন্তু যদি এইভাবে সিম্বলাইজ করি তাও অসুবিধা কিছু নেই। তাহলে আমরা এখন বললাম কি যে আইডিয়ালটা যার কনস্ট্যান্ট টার্ম গুলো জিরো, যে সমস্ত পলিনোমিয়ালের সেই সেটটা হচ্ছে আর। ক্লিয়ার? তো এবার দেখো আমরা প্রথমে আইডিয়ালের মনে আসছি, আমরা এফ অফ এক্স অলরেডি একটা ধরে নিয়েছি, জি অফ এক্স একইভাবে ধরে নিচ্ছি, বি ওয়ান এক্স প্লাস বি টু এক্স স্কোয়ার প্লাস বি এম এক্স টু দি পাওয়ার এম বিলংস টু, এটা হচ্ছে আই, দিস ইজ অলসো বিলংস টু আই। এখানে n, এখানে m, দুটো আলাদা আলাদা ডিগ্রি ডিগ্রির পলিনোমিয়াল থাকতে পারে। এখানে অবভিয়াসলি bi belongs to z. নাও দেখো fx - gx, এটা বুঝতেই পারা যাচ্ছে যে a1 - b1 into x plus a2 - b2 into x square plus an - bn ইন্টু এক্স টু দি পাওয়ার এন প্লাস, যখন আমরা দেখবো যে এম গ্রেটার দেন এন কি হবে, বি
n plus 1 x to the power n plus 1 পরে চলতে থাকবে bm x to the power m আর যদি উল্টোটা হয় যদি আমাদের থাকে n greater than m তখন কিন্তু আমাদের কি হবে না এটা হবে am minus bm x to the power n plus a n plus 1 x to the power n plus 1 পরে চলতে থাকবে am x to the power আমি এখানে একটু ভুল বললাম এগুলো সব মাইনাস হবে মাইনাস হলে কিছু যায় আসে না প্রত্যেকটা ইন্টিজার কারণ দেখা যাচ্ছে যে m বড় হোক বা n বড় হোক এই দুটোই কিন্তু বিলংসরূপ i হবে বিলংসরূপ i হবে সো আমরা বলতে পারি কি যে fx minus gx belongs to i সো আইডিয়ালের ফার্স্ট প্রপার্টি আমরা প্রুভ করে ফেললাম আইডিয়ালের ফার্স্ট প্রপার্টি এবার দেখো h of x এটা একটা যে কোনো পলিনোমিয়াল আমরা ধরে নিচ্ছি সেটা ধরে নিচ্ছি c0 plus c1x plus c2 x square plus to cr x to the power r belongs to z of x clear তো এবার আমরা যদি h of x into f of x মাল্টিপ্লাই করি তাহলে দেখো আমাদের এই মাল্টিপ্লিকেশনে h of x আর f of x এটা যদি মাল্টিপ্লাই করি আমরা কিন্তু দেখতেই পাচ্ছি শুরু হবে c0 c1 x sorry c0 a1 x c0 into a1 x plus c0 a2 plus c1 a1 x square এইভাবে শুরু হবে তাহলে বুঝতেই পারা যাচ্ছে যে এই যে পলিনোমিয়ালটা প্রোডাক্ট করার পরে যে পলিনোমিয়ালটা পেলাম এখানে কিন্তু কখনোই তুমি কনস্ট্যান্ট টার্ম বলে কিছু পাবে না বিকজ কি না h 0 f 0 মানে 0 যদি বসিয়ে দিই তাহলে পুরোটা 0 হয়ে যাচ্ছে দেখো বাস তাহলে এটাও দেখা গেল কি বিলংস টু i দ্যাট ইজ কি হলো না যে সেকেন্ড প্রপার্টি এই প্রপার্টিটা ফুলফিল করে গেল আমাদের রাইট সাইড থেকে প্রোডাক্ট করে দেখানোর কোনো দরকার নেই বিকজ কি না এই প্রোডাক্টটা সবসময় মাল্টিপ্লিকেটিভ ক্লিয়ার তাহলে আমরা দেখো প্রথম যে স্টেপ সেই স্টেপটা কিন্তু পেরিয়ে গেল এবার দেখো এখানে আরো একটা কথা বলে রাখি যে এই যে আইডিয়া যেটাকে আমরা প্রমাণ করলাম সেই আইডিয়ালকে আমরা কিন্তু প্রিন্সিপাল আইডিয়াল জেনারেটেড বাই এক্স এটা আমরা লিখতে পারি এখানে যখনই আমরা দেখছি যে f of x equal to 0 this means f of x equal to a1x a2 x square to an x to the power এটা হচ্ছে কি না এটা বিলংস টু i সো দিস ইজ x into a1 plus a2x plus a3x square plus an x to the power n minus 1 and this element belongs to z of x so we write this belongs to principal ideal generated by x okay তাহলে দেখা গেল কি যে i এর যে কোনো এলিমেন্ট এই এলিমেন্টটা কিন্তু এর ভিতরে থাকছে তার মানে আমরা বলতে পারি যে i ইজ এ সাবসেট অফ প্রিন্সিপাল আইডিয়াল জেনারেটেড বাই x এন্ড সিমিলারলি যদি আমরা বলি যে এটা এর ভিতরে যে কোনো একটা এলিমেন্ট যদি ধরি একবার সেম টাইপের হবে এটা হবে কি g of x this is equal to x into something মানে কি হবে না g of 0 this is equal to 0 তার মানে এই রিলেশন হোল্ড করে যাবে এই রিলেশন হোল্ড যদি করে this is belongs to i so we get this subset of i so from this two result we get i this is equal to principal ideal generated by x so we can write this equal to this okay this is the first step of this theorem and now we go to the second step that is we prove this is a prime ideal prime ideal prove করতে গেলে আমরা কি করব দুটো এলিমেন্ট প্রথমে নিয়ে নেব z of x থেকে তো আমরা ধরে নিচ্ছি fx gx আর টু এলিমেন্ট বিলংস টু z of x and let fx into gx belongs to i clear now fx belongs to z of x this means fx equal to a0 plus a1x plus a2x square plus to an x to the power n
and g of x, this is equal to b0 plus b1x plus b2x square plus bm x to the power m. Now if we multiply fx into gx, we get the result as a0 b0 plus a0 b1 plus a1 b0 into x plus a0 b2 plus b0 a2 plus a1 b1 into x square and so on. Now this product belongs to I, so we must have f of 0 into g of 0. This is equal to capital F of 0. If we take this result is capital F of x, and then it must be equal to 0, because in this set f of 0 equal to 0. So we get a 0 b 0, this is equal to 0. Now এখানে যদি আমরা 0 বসাই, এই প্রত্যেকটা টার্ম কনস্ট্যান্ট টার্ম বাদ দিয়ে প্রত্যেকটা টার্ম কিন্তু এমনিতেই x এর জন্য 0 হয়ে যাচ্ছে, তাহলে আমাদের পড়ে থাকছে কি a 0 b 0 equal to 0. So a 0 b 0 equal to 0, আমরা কি জানি যে a 0 আর b 0 এই দুটো হচ্ছে ইন্টিজার, আর সেট অফ ইন্টিজার হ্যাজ নো ডিভাইজার অফ 0. So we must have either a 0 equal to 0 or b 0 equal to 0. এবার দেখো, if a 0 equal to 0, a 0 equal to যদি 0 হয়, তখন আমরা দেখতে পাচ্ছি যে f of x এ a 0 টা থাকবে না, f of x টা তখন চলে যাবে I, belongs to I, or যখন যদি b 0 equal to 0 হয়, তার মানে তখন g of x এ b 0 টা থাকবে না, তার মানে g of x টা চলে যাবে কোথায়, g of x টা চলে যাবে I তে, or g of x belongs to I, that is either f of x belongs to I or g of x belongs to I if f of x into g of x belongs to I. Okay, so I is prime number. তাহলে আমরা দেখো সেকেন্ড যে আমাদের টার্গেট ছিল যে ওই প্রো আই ইজ প্রাইম আইডিয়াল, এটাও কিন্তু আমরা ফুলফিল করে ফেলি। এবার আমরা চলে আসবো থার্ড স্টেপ, দ্যাট ইজ আই ইজ নট এ ম্যাক্সিমাম আইডিয়াল। থার্ড স্টেপে যখন আসছি, আমরা যখন প্রুভ করার চেষ্টা করছি যে আই ইজ নট দ্য ম্যাক্সিমাল আইডিয়াল, তার জন্য আমাদেরকে যেটা করতে হয় যে একটা প্রথমে আইডিয়াল কনসিডার করে নিতে হবে জে বলে। আমরা জে বলে একটা আইডিয়াল কনসিডার করেছি, জে দিস ইজ ইকুয়াল টু এক্স এফ এক্স প্লাস টু ইন্টু জি অফ এক্স, যেখানে এফ এক্স আর জি অফ এক্স এই দুটো পলিনোমিয়াল জেড অফ এক্স। তো প্রথমেই দেখো এটা যে জে যেটা কনসিডার করেছে এটা যে আইডিয়াল, সেটা আমরা প্রথমে প্রমাণ করি। কি করে প্রমাণ করবো? আমরা প্রথমেই ধরে নিচ্ছি যে এক্স এফ এক্স প্লাস টু ইন্টু জি এক্স, আর একটা হচ্ছে এক্স এফ ওয়ান এক্স প্লাস টু ইন্টু জি ওয়ান এক্স, বোথ এলিমেন্ট অফ জে। নাও এইগুলোকে যদি আমরা সাবস্ট্রাক্ট করি, এক্স ইন্টু এফ এক্স মাইনাস এফ ওয়ান এক্স প্লাস টু ইন্টু জি এক্স মাইনাস জি ওয়ান এক্স, সাবস্ট্রাক্ট করলে কি পেয়ে গেলাম, দেখা গেল যে এরকম আকারের একটা এলিমেন্ট পাচ্ছি। সো দিস ইজ দ্য সেম অ্যাজ দ্য গিভেন, সো দিস ইজ বিলং টু জে। অলসো আমরা যদি একটা এইচ অফ এক্স বলে এলিমেন্ট ধরে নিই জেড অফ এক্স এ, আর এখানে একটা এলিমেন্ট আমরা ধরাই আছে অলরেডি জে তে, তখন দেখো আমরা বলবো কি এইচ অফ এক্স ইন্টু এক্স এফ এক্স প্লাস টু ইন্টু জি অফ এক্স, দিস ইজ ইকুয়াল টু এক্স এফ এক্স ইন্টু এইচ অফ এক্স প্লাস টু ইন্টু h of x into g of x. So this is also of the form this. So this must belongs to j. তাহলে দেখা গেল কি দুটো এলিমেন্টের যে ডিভিশন, দুটো এলিমেন্টের যে সাবস্ট্রাকশন সেটা belongs to j, আর যে কোনো একটা এলিমেন্ট h of x তার সাথে যে কোনো প্রোডাক্ট সেটাও কিন্তু দেখা গেল j এর ভিতরে আছে। এই প্রোডাক্টটাকে আমাদের দুদিকে দেখানোর দরকার নেই, বিকজ কি না g of x is a commutative ring. তাহলে আমরা প্রথমেই এটা আইডিয়াল এই প্রমাণটা করে ফেললাম, আইডিয়াল অফ জেড অফ এক্স।
এবার দেখো এই যে আইডিয়ালটা, আইডিয়ালটা আমাদেরকে কি করতে হবে না, আইডিয়ালটা প্রমাণ করতে হবে যে আইডিয়ালটা আই সাবসেট অফ জে, এই প্রমাণটা আমাদেরকে করতে হবে। কিভাবে প্রমাণ করব, প্রথমেই দেখো আমরা যে কোনো একটা এলিমেন্ট, যে কোনো একটা এলিমেন্ট অফ আই ক্যান বি রিটেন ইন দ্য ফর্ম এক্স ইন্টু এফ এক্স প্লাস টু ইন্টু জি এক্স, হোয়ের হোয়ের জি অফ এক্স দিস ইজ ইকুয়াল টু জিরো। তো জি অফ এক্স দিস ইজ ইকুয়াল টু যখন জিরো হবে তখন এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল এক্স ইন্টু এফ এক্স, দিস ইজ বিলংস টু প্রিন্সিপাল আইডিয়া জেনারেটেড বাই এক্স অ্যান্ড দিস ইজ আই। সো উই প্রুভ দ্যাট আই ইজ এ সাবসেট অফ জে। এবার আমাদেরকে দেখাতে হবে যে জে এর ভিতরে অ্যাট লিস্ট ওয়ান এলিমেন্ট আছে যেটা আই এর ভিতরে নেই, তার মানে আমাদেরকে প্রুভ করতে হবে আই নট ইকুয়াল টু জে। দেখো এটাও খুব ইজি, এখানে যদি আমরা এফ এক্স দিস ইজ ইকুয়াল টু জিরো আর জি এক্স দিস ইজ ইকুয়াল টু ওয়ান প্রুভ করি, তাহলে আমাদের এই যে এলিমেন্টটা এক্স এফ এক্স প্লাস টু ইন্টু জি এক্স দিস ইজ ইকুয়াল টু এক্স ইন্টু জিরো প্লাস টু ইন্টু ওয়ান দিস ইজ ইকুয়াল টু টু, অ্যান্ড টু ক্যান বি রিটেন অ্যাজ টু প্লাস জিরো এক্স প্লাস জিরো এক্স স্কোয়ার প্লাস টু ডট ডট, দিস ইজ নট বিলংস টু দ্য এলিমেন্ট অফ আই বিকজ ইফ দিস ইজ ইন আই দেন মাস্ট বি কনস্ট্যান্ট অ্যাট জিরো। সো উই প্রুভ। দেখো আমাদের একটা কাজ এখন বাকি থাকে যে আই এটা সাবসেট অফ জে করে ফেলেছি, এবার আমাদেরকে প্রুভ করতে হবে দিস ইজ সাবসেট অফ জেড অফ এক্স, জেড অফ এক্স বাট জে নট ইকুয়াল টু জেড অফ এক্স। এবার জে সাবসেট অফ জেড অফ এক্স এটা কিন্তু করে ফেলেছি, বিকজ কি, বিকজ জেড জে ইজ এ আইডিয়াল অফ জেড অফ এক্স, এটা আমরা প্রমাণ করে ফেলেছি, তার মানে এই সাবসেট প্রমাণ হয়ে গেছে, আমাদেরকে শুধুমাত্র প্রমাণ করতে হবে এটা নট ইকুয়াল টু জেড অফ এক্স। তো লক্ষ্য করো এই জেড অফ এক্স, জেড অফ এক্স এর ভেতরে আমরা কিন্তু জানি যে ইউনিটি আছে ওয়ান, ইয়েস। তো ইউনিটি যদি ওয়ান থাকে তো ওয়ানকে আমরা যদি প্রুভ করতে পারি যে ওয়ান যে এলিমেন্টটা এই এলিমেন্টটা জে এর ভিতরে নেই, তাহলে কি হবে, তাহলে জে এর ভিতরে কমপক্ষে একটা এলিমেন্ট কম হয়ে যাবে, তার মানে তখন আমরা বলতে পারবো জে নট ইকুয়াল টু জিরো এক্স। তো আমরা ধরে নিচ্ছি কি পসিবল, ইম্পসিবল ওয়ান দিস ইজ ওয়ান বিলংস টু আই, সরি ওয়ান বিলংস টু জে, দ্যাট ইজ ওয়ান দিস ইজ ইকুয়াল টু এফ এক্স এফ এক্স, ওয়ান দিস ইজ ইকুয়াল টু এক্স এফ এক্স প্লাস টু ইন্টু জি অফ এক্স, বিকজ দ্য এলিমেন্ট অফ জে ইজ অফ দ্য ফর্ম দিস। এবার এফ এক্স আর জি এক্স এই দুটোকে যদি আমরা ধরে নিই, এফ এক্স হচ্ছে এ জিরো প্লাস এ ওয়ান এক্স প্লাস টু চলতে থাকবো, অ্যান্ড জি এক্স হচ্ছে চলতে থাকবে বি জিরো প্লাস বি ওয়ান এক্স প্লাস টু চলতে থাকবে। এবার এটাকে ইচ্ছে করলে আমরা এখানে করতে পারি এ এম এক্স টু দি পাওয়ার এন, অ্যান্ড এটাকে আমরা করতে পারি বি এম এক্স টু দি পাওয়ার এম। নাও উই পুট দ্য ভ্যালু অফ এফ এক্স অ্যান্ড জি এক্স হিয়ার, উই গেট দ্য রেজাল্ট অ্যাজ এক্স ইন্টু এ জিরো প্লাস এ ওয়ান এক্স টু এ এম এক্স টু দি পাওয়ার এন প্লাস টু ইন্টু জি এক্স মিন্স বি জিরো প্লাস বি ওয়ান এক্স প্লাস বি এম এক্স টু দি পাওয়ার এম, অ্যান্ড দিস ইজ ইকুয়াল টু ওয়ান। নাও কম্পেয়ারিং দ্য কোফিসিয়েন্ট অফ ইকুয়াল পাওয়ার উই গেট হিয়ার অনলি কনস্ট্যান্ট অফ টু ইন্টু বি জিরো, টু ইন্টু বি জিরো দিস ইজ ইকুয়াল টু ওয়ান, দ্যাট ইজ বি জিরো, বি জিরো দিস ইজ ইকুয়াল টু হাফ, বাট হাফ ইজ নট অ্যান ইন্টিজার, সো দিস ইজ ডাজ নট বিলংস টু জেড। ওকে সো বি জিরো ইজ ডাজ নট বিলংস টু জেড, দিস মিন্স জি অফ এক্স ডাজ নট বিলংস টু জেড অফ এক্স, অ্যান্ড দিস গিভস এ কন্ট্রাডিকশন, সো উই মাস্ট হ্যাভ ওয়ান ডাজ নট বিলংস টু
clear? So we say that j is not equal to z of x. তাহলে দেখো আমরা কি পেলাম i i কে কন্টেইন করে আছে j j কে কন্টেইন করে আছে z of x কিন্তু দেখা গেল যে i i এর সাথে তো j সমান না আবার j কিন্তু z of x এর সাথেও সমান না তাহলে এখান থেকে আমরা বলতে পারবো কি যে i is not a maximal maximal ideal clear তাহলে দেখো আমরা তিনটে স্টেপ পর পর করলাম তিনটে স্টেপে আমরা লাস্ট স্টেপ পৌঁছে গেলাম যে this is not a maximal ideal clear this is very very interesting and important problem of theorem এবার দেখো এখানে আমি একটা কথা বলে রাখি যদিও এখানে ইউজ না করলেও চলবে এই যে j বলে যে আমরা আইডিয়ালটা চুজ করেছি j আইডিয়ালটাকে আমরা এভাবে লিখতে পারি j this is equal to fx belongs to z of x such that f of 0 আগের পাতে যেমন বলেছিলাম f of 0 equal to 0 f of 0 is even integer even integer ওকে এবার দেখো ইভেন ইন্টিজার ইভেন ইন্টিজার কোন এলিমেন্টের দ্বারা জেনারেট হয় ইভেন ইন্টিজার জেনারেট হয় সবসময় টু এলিমেন্টের দ্বারা তার মানে এটাকে বলতে পারি প্রিন্সিপাল আইডিয়াল জেনারেটেড বাই x কমা 2 প্রিন্সিপাল আইডিয়াল জেনারেটেড বাই টু এলিমেন্ট দিস ইজ x এন্ড দিস ইজ 2 ঠিক আছে তাহলে এই যে আইডিয়ালটা আমরা পেলাম এই আইডিয়ালটা কিন্তু প্রিন্সিপাল আইডিয়াল জেনারেটেড বাই x কমা 2 ওকে দিস কমপ্লিট দ্য প্রুফ Thank you for watching.